মানে যেমন ইচ্ছা তেমন করবেন, আর দেশে কোনো কিছু নাই, অনেক করেছেন আপনারা। আপনি ইয়েতে কিভাবে ডাবের দাম 200 টাকা, এটা কোন দেশে আছেন আপনারা? হ্যাঁ আপনার, আমি এই যে এতদিন আমরা জাস্ট মনিটর করেছি, আপনাদের সমস্ত কিছু আমরা বন্ধ করে দেবো, সমস্ত কিছু বন্ধ করে দেবো। অনেক তো দেখি যে এক একজন তো ইয়ে করে, নামাজ পড়তে পড়তে তো সবই হয়ে গেছে, ওটার সাথে তো এটা যায় না। তো প্রতিটা বিষয়ে আপনারা এরকম একটা মানুষকে জিম্মি করতেছেন, কিভাবে আপনারা একটা ডাব 200 টাকায় করে বিক্রি করে, মানুষকে জিম্মি করে? আপনার ডেঙ্গু হয়েছে, মানুষের কষ্ট হতেছে, একটা রুগী ডাব খাবে, সেখানে 200 টাকা করে ডাব কিনতে হয়, একটা 3 কেজি চালের দাম হয়েছে একটা ডাবের দাম, এটা কোন কোথায় আছে? এটা কি আমি ইম্পোর্ট করি নাকি, নাকি শ্রীলঙ্কা থেকে আসে ডাব? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই জব্বার, তুমি কোথায় কোথায় গেছিলে বলো, তোমার অভিজ্ঞতা বলো। ওনারা কত যুক্তি দিবে, ওনারা কেন কাগজ রাখে না? উনি বললে হলো নাকি? আমি তো দেখেছি 70 টাকার ডাব এখানে, এখানে 140 টাকা হয়ে যাচ্ছে, অনেক করেছেন আপনারা। আপনি ইয়েতে কীভাবে ডাবের দাম 200 টাকা, এটা কোন দেশে আছেন আপনারা? আপনার নাম কি? মজিবুর রহমান। কোথায় আপনার ব্যবসা? বেড়িবাদে। আপনাকে যাই আমার কানে গিয়ে আপনাকে মজিবুর রহমানের গিয়া কানে কানে বলতে হবে যে এই পাকা ভাউচার রাখতে হবে? এটা সারা দেশবাসী জানে, এখানে এতগুলো ক্যামেরা আছে, এগুলো সমস্ত জায়গায় প্রচার হচ্ছে। আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে কী হচ্ছে এটা বুঝতে হবে তো। মনে হচ্ছে যে আপনি কিছুই দেখেন না, কিছুই জানেন না। আপনি যে বলতেছেন যে বাইরে থেকে আপনার 120 টাকায় কিনে আনতেছেন, আপনার কোনো ডকুমেন্ট আছে? আপনি বলেন যে কোথা থেকে 120 টাকায় কিনে আনছেন, আমরা সেখানে, আমাদের তো সারা বাংলাদেশের অফিসাররা আছে। যদি বলেন যে হ্যাঁ বরিশাল থেকে আপনার দাম বাড়িয়ে দিয়েছে, আমরা সেই কোথায় দাম বাড়িয়েছে আমরা সেটা দেখবো। আমি পরে আসতেছি, দাঁড়ান, পরে আসতেছি। ওই এক অভিযানেই কিন্তু এই ডাবের রহস্য কিন্তু বের হয়ে গেছে, এবং সেখানে আপনারাই বলেছেন, আমি বিভিন্ন ফুটেজ দেখেছি বিভিন্ন নিউজে, আপনারা বলেছেন যে হ্যাঁ আপনার পরিবহনে খরচ আছে। সে পরিবহনে তো খরচ আজকে না, এটা তো অনেক দিন ধরেই আছে। যেটা আমি বলি যে যেটা অতিরিক্ত আপনার চাঁদাবাজির কথা বলেন বা যেটাই বলেন, এটা তো আপনার 2 মাস আগেও ছিল, 1 বছর আগেও ছিল, নাকি এই ডেঙ্গু হওয়ার পরে চাঁদাবাজি বেড়ে গেছে? আপনি কেউ বলতে পারবেন যে ডেঙ্গু হওয়ার পরে আপনার চাঁদাবাজি বাড়ছে বা পরিবহনে খরচ বাড়ছে? তাহলে কি হচ্ছে যে আপনার 1 বছর আগে যে ডাবের দাম ছিল অথবা 2 মাস আগে যে ডাবের দাম ছিল, আমাকে কেউ একটা যুক্তি দেখাতে পারবেন যে এই এই কারণে আপনার দ্বিগুণ দাম হয়েছে? আমি কোনো যুক্তি দেখতে পারি না। হয়তো আপনি আসছেন একটি পক্ষ থেকে, আপনি আরও দে, আপনি বলবেন যে ইয়েতে ওই যে কী বলে যে যে মোকাম থেকে আসে তারা দাম বাড়িয়ে দিয়েছে, আপনি বাড়ান নাই, এই কথা তো আমি বিশ্বাস করব না। আমি এই কথা বিশ্বাস করব না, কারণ আমার কাছে প্রমাণ আছে আপনিও বাড়িয়েছেন, অন্যরা বাড়িয়েছে, আপনিও বাড়িয়েছেন। যে ডাবটা কারণ বাজারে ঢুকতেছে 70 টাকায় সর্বোচ্চ, এখানে আপনার বিভিন্ন ইয়ে আছে, কোয়ালিটির ডাব আছে, কিছু আছে 40 টাকা, কিছু আছে 50 টাকা, কিছু আছে 70 টাকা হতে পারে। এখন সেই 70 টাকার যেটা ডাব, প্রকারভেদে দাম ডিফারেন্স হতে পারে, কিন্তু সেটি কেন 200 টাকায় বিক্রি হয়েছে? আমার ড্রাইভার সে 160 টাকা দিয়ে ডাব কিনেছে। আমি পরশু দিন আমি একটা বাইরে যাচ্ছিলাম, আমি বাড্ডাতে বৃষ্টির মধ্যে আমি জিজ্ঞেস করলাম একটা দোকানের থামে যে কত টাকা, বলে যে 150 টাকা। তা আমি বললাম এটা হলো শুক্রবার বিকালে, আমি জিজ্ঞেস করলাম যে কেন 150 টাকা, আমি পরিচয় টরিচয় দেয় নাই। তা বলতেছে যে কারণ বাজার থেকে বেশি কেনা দামে। আপনিও যুক্তি দিবেন যে আপনার মোকামে কত টাকা, আপনি কেন পাকা ভাউচার রাখেন না? এটা কি আপনাকে বারে বারে বলতে হবে, নাকি আপনি